যে মন্দিরে দুটি ভাই ভাই প্রাণী বিনাশ করিতে পারে চুপ কর।
তোমাদের অত্যাচার আমি জানি সহ্য করতে পারছি না, তাই তো আমি তোমাদের জননী জননী ওই পুত্রের কাছে করুণা মিনতির শুনে মিনতি করি। তোমার জননী তোমরা এসেছো দানব হয়ে এই বাদ মাজার থেকে, ফিরে যাও ফিরে যাও তোমরা তোমাদের ওই দানব বংশ। তুমি ভাবলে কি করে তোমার মতো জননীর কোথায় ফিরে যাবো? দানব বংশে আজ কঠোর তপস্যায় অমরত্ব লাভ করে প্রবেশ করেছি। যদি বচন না ধরো মনে অবিলম্বে প্রাণের বিনাশ করিব। প্রস্তুত হয়ে যাবো ওই মহাসংগ্রামে।
কৃষ্ণ হরে হরে Hey, 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 hey
সত্যি হয় আমরা অমরত্ব লাভ করেছিলাম, তোমাদের বারে বারে অমরত্ব লাভ করে তাই তো অনেক গল্পে বিলম্ব নয়, এবারে তুমি আমি দুটি ভাই একত্র হবে চলে যাবো এই স্বর্গলোকে, দেখি স্বর্গের আর গণ দেবী আমাদের বিনাশ পরিবারের জন্য কতই না চলো না মনে বসে আছে স্বর্গ পাওয়া যায়, এই ছিল তবে চলো ফিরে যাবো এই স্বর্গলোকে। রাম রাম কঠোর শুনে বলি তোমাদের দুটি বাইরে শুনে চলবে।
পারবে না। তোমার রোগে তোমার সৌন্দর্য আমি যে উন্মদ হয়ে বলেছি তোমাকে বিনা আমি এক মুহূর্ত দর্শন করব না। এসো এসো সঞ্জয়ী, এসো না এসো এসো সঞ্জয়ী, আমি তোমাকে মহারণী করে দেবো। এসো 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 আমি চাই ওই সন্তানি সেই সন্তানের জন্ম আমার জন্মে। এসো এসো সন্তানী, তুমি আমার দাদা নয়, তুমি আমারই সঙ্গে এসো। আমি তোমায় বলে গোলমাল অর্পণ করে নিয়ে যাবো তোমায় আমি ওই দাঁড়ো পক্ষে। এসো না এসো এসো সন্তানী না এসো 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 সত্যরে এসো আমি তোমায় হরণ করে দেব। এসো এসো ভয়ের সংঘ ওরে মূর্খ, তুমি হয়তো জানো না আমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতা। আমারই সর্বকে ওই সন্তরীকে নিয়ে তাড়াতাড়ি করো, তোমার কি লজ্জা নেই লাগে? হরের শঙ্খ বলি তোমার ওই সন্তরী শুধু আমার জন্মে, তাই তাকে নিয়ে যাবো আমি হরণ করে। এসো এসো সন্তরে এসো এসো, তোমার রূপ তোমার সৌন্দর্য আমায় বিভোর করে তুলেছে, তাই তোমার স্ত্রীর থাকতে। এসো 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 সন্তরী এসো 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 সন্তরী আমি বুঝতে পারছি না, এক ফুল আর দুই মালি আমারই বল বললো, আমি কার বলে আর মনে করি? তাই তো আজ আমি তোমাদের দুটি পরীক্ষা দিতে চাই, যদি তোমরা আমার পরীক্ষায় সন্তুষ্ট করতে পারো তবেই তো আমার গল বলল আমি তোমাদের বলে অর্পণ করব। আমার পথর শক্ত, তোমরা যদি আমায় নিতে পরাজিত করতে পারো তবেই তো আমি আমার বল বলল আমি তোমাদের বলে অর্পণ করে আমি তোমাদের আমি তোমাদের জীবনের সঙ্গী রূপে বেছে নেব। তাই হবে সন্তানী দেবীকে রক্তবা, আর বিলম্ব না করে এসো আজ আমরা করবো নিত্যের মহাপরীক্ষা। দেখি আমাদের নিত্যে বিভোর করে তোমাদের তোমাকে আমি পরাজিত করতে পারি কিনা, আর তোমার ওই গলমাল আমি আমার গলে অর্পণ করতে পারি কিনা। বেশ বেশ দেবী রক্তবা, আর বিলম্ব না করে প্রস্তুত হয়ে যাও মহানেত্রী। বেশ তুমি প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও ভাই ঋষভ, বেশ দাদা প্রস্তুত হয়ে যাও মহারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। Thank you.
আমাকে সন্তুষ্ট করতে পারো, তাই তো আমি তোমাদের কাছে দ্বিতীয় পরীক্ষা দিতে চাই। বলো তোমরা আমায় দ্বিতীয় পরীক্ষা দেবে কিনা? তোমাকে বর জন্য যে কোনো সত্য মন্ত্রে আমি প্রস্তুত আছি, বলো তোমার দ্বিতীয় সত্য কি? শোনো সকলি সকল, আমি বুঝতে পারছি না, আমার এই আখির ফুল বলল আমি কার বলে অর্পণ করব, তাই তো আজ আমি তোমাদের একটা সত্য দিতে চাই। ভাইয়ে ভাইয়ে করিবে রণ, দেখিবে সকল জগত জন, যে ভাই রণে জয়লাভ করিবে তার বলে আমি আমার এই গলমাল্য অর্পণ করব। তোমার জন্যে আমি আমার ভাইকে অবিলম্বে মন্ত্র ছেদন করি, তাকে রণক্ষেত্রে পরাজিত করে তোমায় হরণ করে নিয়ে যাবো দানবপক্ষে। ভাই নিঃসভ্য, তুই আমার একমাত্র ছোট ভাই, ভাই বুঝি বলি তোমার আমার সামনে থেকে তুমি চলে যাও। দাদা তুমি ভুল বলছো, এই সম্পর্কদিন হরকে পরাজয় হরকে স্বীকারই করেনি, তাই তো আমি হরকে জানি না, আমি তোমায় রণক্ষেত্রে পরাজয় করে আজ আমি হরণ করে নিয়ে যাবো এই একমাত্র দেবী সত্যি নহরিকে। ওরে মূর্খ, তাই তো দেখতে পাচ্ছি আজ তোমার এই শক্তির উপরে পরীক্ষা, তাই যখন আমার কথা বুঝতে পারছো না আমি বিলম্ব না করে প্রস্তুত হয়ে যাও মৃত্যুর জন্য, তোমার জন্য তোমার মৃত্যু অপেক্ষা করছে। বেশ দাদা বেশ, আজ দেখবো কার জন্য মৃত্যু অপেক্ষা করছি, প্রস্তুত হয়ে যাও দাদা এই মহাসংগ্রামী। বেশ তবে তাই হবে রে সম্ভব, তবে তাই হবে, জয় জয় সম্ভব, জয় 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 সম্ভব, জয় হরে কৃষ্ণ 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 হরে হরে, Yeah.
যে সম্পদ সম্পর্কে প্রাণে বিনাশ করিতে পারে তাই চলো আজ দেখব কোন দেবদেব এসেছিল আমাদের বিনাশ করিতে শুনে যাবো সেই নারীর নরস্বরে Oh!
হরে হরে নমস্তে।
নমস্তে সেই দর্শক মন্ডলী, কৃষ্ণ ভক্ত হরি ভক্ত দর্শকদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যা যে পারেন মায়ের চরণে কিছু দান করুন, আর মায়ের চরণে প্রণাম জানিয়ে আশীর্বাদ দিয়ে যান। মায়ের চরণে প্রণাম জানিয়ে মায়ের কাছ থেকে আশীর্বাদ।